হ্যালো দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে লাবণী কিচেনে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। নিশ্চয়ই দেখে বুঝেই গেছেন যে আমার ভিডিওর আপডেটটি কি। জি, আজ হচ্ছে অল্প জায়গায় পুঁইশাকের বাম্পার ফলন। প্রায় দুই সপ্তাহ আগে আমি আপনাদের সাথে একটি ভিডিও শেয়ার করেছিলাম যে আমার এই বাম্পার ফলন গাছটি কিছুটা থমকে গিয়েছিল, আই মিন দুটো গাছ বেড়েছিল আর দুটো গাছ একেবারে ছোট ছিল। তখন আমি আপনাদের সাথে নিয়ে এই গাছটি ট্রিম করে দিয়েছিলাম, বড় বড় পাতাগুলো কেটে দিয়েছিলাম। এখন দেখুন ওভারঅল গাছটি কত দারুণভাবে হেসে খেলে বড় হচ্ছে। তাই মোস্ট ইম্পর্টেন্ট, যখনই একটি গাছের পাতা অন্য আরেকটি গাছকে আঁকড়ে ধরে, তার মানে হচ্ছে যখনই দেখবেন একটি গাছের পাতা অন্য আরেকটি গাছকে কভার করে ফেলেছে, তখন বড় পাতাগুলো কেটে দেওয়া জরুরি, না হয় অন্যদিকের গাছটি কিন্তু আলো বাতাসের অভাবে একেবারেই ছোট হয়ে থাকে। আর আমি যে কাজটি করেছিলাম দেখুন একেবারে রাইট ছিল, তার মানে এখন চারদিক থেকে কত চমৎকার ভাবে আমার এই গাছটি বেড়ে উঠেছে। তো আমার অনেক লাভলি ভিউয়ার আমাকে অনেকদিন যাবত প্রশ্ন করছেন এবং কমেন্ট করছেন, আমি অনেকেরই উত্তর দিতে সময় পাই না। তার মানে এই নয় যে আপনারা কমেন্ট করা ছেড়ে দেবেন, অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটি কমেন্টে উত্তর দিতে, কারণ আপনাদের কমেন্টগুলো আমাকে অনেক ইন্সপায়ার করে। বিশ্বাস করুন সারাদিন কাজ শেষে বাসায় এসেও এতটুকু মনে কষ্ট হয় না আমার এই গার্ডেনের ভিডিও করতে, কারণ আমার এই ভিডিওগুলো শুধু আমার নয় আপনাদের অনেকেরই উপকারে আসে, তা আপনারা অনেকেই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছেন। তাই ভাবলাম আমার সাথে সাথে যদি আরো সবার উপকারে আসে মন দিন। বেশ কিছু আপু জানতে চেয়েছিল যে আপু আপনার গাছটি যে কেটে দিয়েছিলেন, তো সেই গাছটির কি অবস্থা, আর দুদিকে যে দুটো পট আপনি কেটে দিয়েছিলেন সেই পটগুলো কি স্টেবল আছে না পড়ে গেছে আমাদের একটু জানাবেন। তাই এই যে আমি দেখাচ্ছি দেখুন গাছগুলো স্টেবল আছে, আর গাছের যে রুটগুলো একটু লক্ষ্য করলেই দেখবেন ধীরে ধীরে একেবারে কিন্তু মেইন পটে গিয়ে বসছে। তার মানে হচ্ছে আমাদের এই যে পটের মুখটি ভিতরের দিকে থাকার কারণে রুটগুলো কিন্তু ধীরে ধীরে বড় পটে চলে যাচ্ছে, তার মানে আমাদের জায়গা ইকুইলি পাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না গাছগুলো বেড়ে ওঠার। তাই এখন যেহেতু কিছু গাছ কিছু পাতা হালকা বড় হয়েছে, তো এই হালকা বড় বড় পাতাগুলো আমি কেটে দিচ্ছি, কারণ গাছের বড় বড় ডগা পাতা কাটার মতন এখনো হয়নি। তবে যেহেতু মাশাল্লাহ অনেক বড় বড় পাতা হয়েছে, তো এই পাতাগুলো যদি আমি কেটে দেই, এই যে দেখুন নিচের এই পাতাগুলো যদি কেটে দেই এই যে সাইড থেকে, কারণ আমাদের এই যে ছোট্ট জায়গায় প্রেশার ক্রিয়েট করার কোনো প্রয়োজন নেই, জাস্ট বড় হতে দিন, তখন আপনারা এইখানে লাঠি দিয়ে এই গাছটি উঠিয়ে দিতে পারবেন। আর এই যে দেখুন একটি পাতা কিছুটা কুঁকড়ে গেছে, তার মানে কিন্তু ঘরে থাকার কারণে খুব বেশি বাতাস পাচ্ছে না, গাছটি বড় হচ্ছে, এই যে দেখুন কুঁকড়ে যাচ্ছে, তার মানে এখানে নিম অয়েল প্রয়োজন। আর বাহিরে এখন অনেক বৃষ্টি, যেতে পারবো না, তাই আমি যে কাজটি করছি আমি পাতাটি কেটে ফেলে দিচ্ছি যেন এই পাতার সাথে সাথে অন্য পাতাটি আঘাতপ্রাপ্ত না হয়। আমি অনেক বেশি কাটিং দিচ্ছি না, শুধু কিছু কিছু বড় বড় পাতা আছে যা আমি কেটে দিচ্ছি। ভিডিওর মাধ্যমে আমি সবাইকে বলবো, সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওগুলো দেখেন এবং নিয়মিত কমেন্ট করেন যে আমার গাছপালার কি অবস্থা। বিশ্বাস করুন আমি নিজেও কাজে বসে সারাক্ষণ এই চিন্তাই করি যে ভাই আমার গাছগুলোর কি অবস্থা। বাসায় এসেই আমি সবার আগে আমার গাছের সন্ধান করি আমার ছেলের সাথে সাথে, কারণ আমি মনে করি আমার ছেলের সাথে সাথে এরাও হচ্ছে আমার সন্তান, তাই এদের যত্নতে কোনো ত্রুটি হয় না, আমি নিজে খাই পরে কিন্তু এদেরকে খাবার দেই আগে। আর এ গাছের যত্ন নেওয়ার সাথে সাথে আমি যে কাজটি করি, আমি কিন্তু সপ্তাহে অ্যাটলিস্ট একবার জৈব সার দেওয়ার চেষ্টা করি, খুবই সামান্য হাফ টিস্পুন করে। আর যদি প্রত্যেক সপ্তাহে দিতে ভুলে যাই, অবশ্যই দু সপ্তাহ পর পর জৈব সার তো দিতেই হবে গাছগুলো যদি এতটা তরতাজা চান।
আশা করব আজকে আমার এই পুঁইশাকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। আমি কাজ থেকে এসে অনেক খুশি, কারণ হচ্ছে সবগুলো পুঁইশাকের পাতা আজ তুলেছি, ইলিশ মাছ দিয়ে খাবো আর চিংড়ি মাছ দিয়ে। ভাবলাম তার সাথে সাথে আপনাদের ক্যামেরার সামনে এসে আমি একটি আপডেট দিয়ে দিই, কারণ অনেকদিন যাবত অনেকেই আমাকে বলছিল আপু আপনাকে অনেকদিন হয় দেখি না ভিডিওতে, যদি সময় হয় অবশ্যই একবার ক্যামেরায় আসবেন, এতে করে আপনার সাথে সাক্ষাৎ হয়ে যাবে। আর আমি নিজেও চাই আমার লাভলি ভিউয়ার্সদের সাথে কানেক্টেড থাকতে, তাই সময় পেলেই চলে আসি আমি ক্যামেরায়। আশা করব আজকে এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবো। বিদায় নিচ্ছি আজকের মতো, কিপ ওয়াচিং মাই চ্যানেল।